উদয়পুরের খিলপাড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার বহুমুখী কর্মসূচি পালিত হয়। 23 লাখ টাকা ব্যয় করে নির্মিত স্কুলের লাইব্রেরির উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বর্ণাঢ্য অনুষ্ঠানে স্কুলের কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপিতা শীতলচন্দ্র মজুমদার এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য জনপ্রতিনিধি এবং বিশিষ্ট সমাজসেবীরা। ড্রপ আউট 20 জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেন প্রণজিৎ সিংহ রায়। ভোকেশনাল কোর্সের সূচনাও করেন কৃষিমন্ত্রী। তার ভাষণে প্রণজিৎ সিংহ রায় বলেন, খিলপাড়া স্কুলের শিক্ষক শিক্ষিকাদের আন্তরিক চেষ্টা এবং শিক্ষাদানের ফলে স্কুলের ফলাফল এত ভালো হয়েছে। একটা স্কুলের পারফরমেন্স যদি সঠিকভাবে নিতে হয় সেখানে অবশ্যই শিক্ষক শিক্ষিকারা অন্যতমভাবে আগ্রহ এবং তাদের সেখানে শিক্ষা প্রণালী শিক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদেরকে নিজের মতো করে গড়ে তোলার দায়িত্ব নিয়েছেন বলেই আজকে স্কুলের সমস্ত শিক্ষা ব্যবস্থার অন্যতম পরিবর্তন এসেছে। স্কুলের কৃতি ছাত্রী অর্পণা ঘোষ এবং তানিয়া দাস সহ অন্যান্যদের ভূয়সী প্রশংসা করেন কৃষিমন্ত্রী। অর্পিতা অপর্ণা অপর্ণা ঘোষ একটু আগে আপনাদের সামনে কিছু কথা বলেছে, 95% মার্কস সে পেয়েছে, 100% যেখানে ম্যাথামেটিক্সে নিতে পেরেছে, সে সঙ্গে 91% তালিয়া দে পেয়েছে। এই যে এই জিনিস খিলপাড়া স্কুলের মধ্যে আমি বলতে পারবো না, যারা আছেন বয়োজ্যেষ্ঠরা বলতে পারবেন, এরকম একটি অনুষ্ঠানকে স্কুলের মাননীয় হেডমাস্টার যেখানে অনুষ্ঠান করে করছেন এবং ছাত্রছাত্রীরা যারা ফার্স্ট ডিভিশন মার্কস পেয়েছে তাদের নামের তালিকা স্কুলের দেওয়ালে লাগিয়ে দেওয়া, এটা অন্যতম একটা নতুনত্ব অনুষ্ঠান মনে হয়েছে। এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আজকে এখানে আমাদের মধ্যে যিনি অনুষ্ঠানের সভাপতি। নবনির্মিত এই লাইব্রেরি চালু হওয়ার ফলে আগামী দিনে এর সুফল পাবেন স্কুলের ছাত্রছাত্রীরা। উল্লেখ্য, রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বহুমুখী পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, রাইজিশ নিউজ।